হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে তোমাদের জিকে যে ক্লাসটি সকাল 9টার প্রত্যেক দিনের ক্লাস তোমাদের নিয়ে চলে এসেছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা একদম নতুন চ্যাপ্টার এবং একটি নতুন অধ্যায়। আমরা এর আগে দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি জিকে, যার লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রথম লিঙ্কেই দেওয়া আছে। এ বাদেও তার পাশাপাশি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের নাম্বার থেকে শুরু করে আমাদের ব্রাঞ্চেস, এবং এ বাদেও আমাদের টেলিগ্রামের লিঙ্ক, যেখানে যে ক্লাসের পিডিএফ গুলো দেওয়া হয়, ক্লাস গুলো দেওয়া হয়, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের ইউটিউবের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সব লিঙ্কই ওখানে তোমরা পেয়ে যাবে। একটা কথা বলছি স্টুডেন্টস, আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, যেভাবে ক্লাসটা আমাদের করতে হবে, তো অবশ্যই তোমরা কিন্তু এখন ফটাফট খাতা কলম নিয়ে বসে পড়বে। আমার ক্লাস করার জন্য তোমাদের খাতা কলমটা ভীষণ জরুরি, কেননা আমি যখন ক্লাস করাই তখন আমার যেটা রেডি আছে তার থেকে অনেক বেশি আমার কাছে ইনফরমেশন যেগুলো থাকে সেটা আমি সব সময়ের জন্য তোমাদেরকে প্রোভাইড করে দিই। এবং আমি যে ক্লাসটা করাবো সেটা তোমাদের আগেও বলে দিয়েছি, 3 মাসের আমার ক্লাস থাকবে, সেই 3 মাসের মধ্যে আমি গোটাটা কমপ্লিট করে দিবো, তারপরেও ক্লাসগুলো কন্টিনিউ চলবে, ঠিক আছে? তো আমার আজকে অধ্যায় ভিত্তিক ক্লাস, এবং তোমাদের আজকে তো শুক্রবার, তো শুক্রবারের পরে এরপরে তোমাদের যে ক্লাসটা হবে সেটা আমাদের হবে নেক্সট বুধবারে, একদম মানে সোমবার মঙ্গলবার আমাদের ছুটি আছে অফিস, তো সেই কারণে আমরা কোনোভাবেই এভেলেবেল থাকছি না। আমার ক্লাসটা এরপরে থাকবে একদম বুধবারে, অফিসিয়াল ডেট যেগুলো ছুটির ডেট থাকে সেদিন করে আমি নিজে এভেলেবেল থাকি না, কারণ আমরা প্রচন্ড চাপ থাকে, সারা দিন কোচিং এর চাপ প্রেশার থাকে, তো ছুটির দিনগুলোতে আমাদের ছুটি থাকে, সেই দিনগুলো আমরা ক্লাসেস গুলো পাবে না। বাকি যে কোনো দিন যেগুলো রয়েছে প্রত্যেকটা দিনই তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসেস গুলো পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা যে ক্লাসটা এখানে এনেছি সেই ক্লাসটা সম্পর্কে এখন আমি একটু ডিসকাস করব। তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার রিপ্রেজেন্টিং মি তুষার দাস, যে আজকে ক্লাসটা আমি এনেছি, সেখানে আজকে যে প্রথম মানে যে থার্ড চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাচীন ভারতের স্থাপত্য ও ভাস্কর্য এর সংক্ষিপ্ত বিবরণ। একটা তোমরা আজকে তোমাদের সম্পূর্ণ এই বিষয়টা আজকে আমরা আলোচনা করে দেবো, একটা পয়েন্টও আমি চেষ্টা করবো এখান থেকে যাতে কোনোভাবে না বাদ যায়। তোমরা অবশ্যই যদি আমাদের কোচিং সেন্টার থ্রু প্রিপারেশন নিতে চাও, যেটা প্রত্যেক দিন তো আমাদের 150 কল আসেই, কাইন্ডলি স্টুডেন্টস আমার পার্সোনাল নাম্বার যদি কারো জানা থাকে আমাকে ফোন করবেন, কারণ আমাকে ফোন করা মানে তোমাদের ফোন আজকে এখন করলে কবে গিয়ে ব্যাক করবো তার নেই, ঠিক তোমরা কাইন্ডলি আমাদের যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থ্রু কন্ট্যাক্ট করো, যদি মনে হয় 10টা থেকে 3টার মধ্যে কন্ট্যাক্ট করবে তো ফোনও করতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। বাকি সময় আমার পার্সোনাল নাম্বারে কেউ কল করো না, ঠিক আছে? যদি কারো জানা থাকে, কারণ শুধুমাত্র আমি অফিসিয়াল কলস গুলো অ্যাটেন্ড করি, আমাদের মিটিং থাকে, আমার ক্লাসেস থাকে, ঠিক আছে? তো কোনোরকম অনেক সময় আমি ধরতে পারি না, ঠিক আছে? সেই কারণে তোমাদের যদি কোনো কাজ, এটা তো আমার জন্য বলছি না, তোমাদের জন্যই বলছি, কারণ তোমাদেরই অসুবিধা হবে। তো আমার যে হেড অফিস রয়েছে সেটা রয়েছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের বালুঘাটে দক্ষিণ দিনাজপুর, যেখানে আমার আবাসিক সেট আপ সম্পূর্ণ রয়েছে, ছেলেদের মেয়েদের হোস্টেল রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা, মাঠের প্রস্তুতি সবই রয়েছে, আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে? তো আমি রিলসেও একটা আপলোড করে দিয়েছি অলরেডি, সেই রিলসটাও একবার কাইন্ডলি যদি পারো একবার দেখে নিতে পারো, ঠিক আছে? যে আমাদের ক্লাসেস কিরকম চলছে, এবং আমাদের এই অফ যে ইউটিউব ক্লাসটা এখানেও আমি গোটাটা কমপ্লিট করে দেবো, এবার তো আমাদের অনলাইন পেড ব্যাচও রয়েছে, যদি মনে করো সেখানে জয়েন করবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এখন আমি শুরু করবো এই আজকের যে চ্যাপ্টারটি রয়েছে সেই সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে, এবং আমি যা যা বলবো চুপচাপ খালি শুনতে থাকো, যদি কোনো কোশ্চেন থাকে এই ক্লাস চলাকালীন অবশ্যই তোমরা আমাকে সেই কোশ্চেন করতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই, কিন্তু কোশ্চেনটা যদি করো অবশ্যই মাথায় রাখবে যে এই রিলেটেড যেটা হয় আমি সেটার উত্তর সাথে সাথে দিয়ে দিব। আমি যখন এখানে আলোচনা করব এই চ্যাপ্টার সম্পর্কে এর প্রচুর ইনফরমেশন মানে কোনো কিছু বাদ দেবো না, এ টু জেড প্রচুর ইনফরমেশন আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করবো, ঠিক আছে? তো যে ইনফরমেশন আমি প্রোভাইড করবো সেগুলো আমি লিখেও দেবো, আর সাউন্ড ইস্যু, লাইট ইস্যু এবং আমাদের লেখা ইস্যু, কারণ স্মার্ট বোর্ডে আমি তো অনলাইন ক্লাস করাইনি তোমাদের, আমি মোবাইল থ্রু ক্লাস করাতাম না, ইউটিউবে লাস্ট আগে 4 বছর আগে ক্লাস করিয়েছি, তো একটু একটু প্রবলেম হয়েছিল প্রথম প্রথম, সেগুলো রেক্টিফাই হয়ে যাবে নেক্সট উইক থেকে, টেনশনের বিষয় নেই। আমার সেট আপ আগে সেট আপ যেটা ছিল সেই সেট আপ তো কবে কি সব শেষ হয়ে গেছে, নতুন সেট আপ নিয়ে আমি ক্লাস করাচ্ছি, তো একটু একটু যদি ইস্যু হয় কোনো অসুবিধা নেই, ইস্যু সেরকম হচ্ছে না, তবু বলে রাখলাম আমার স্যাটিসফ্যাকশনের জন্য। যাই হোক, তো আজকের যে পার্টটা নিয়ে আমরা আমি এখন আলোচনা করব, যে প্রথম যে লাইনটা রয়েছে যে কুষাণ যুগের শিল্প গান্ধার শিল্প নামে পরিচিত, এই গান্ধার শিল্প পুরোপুরি ভাবে আমাদের কুষাণ যুগের সঙ্গে রিলেটেড। পরীক্ষার প্রশ্ন ফার্স্ট ওয়ান লাইনার তোমরা যেটা নোট ডাউন করবে সেটাই হয়ে করবে,
গান্ধার শিল্পের সঙ্গে কোন শিল্প সম্পর্কিত, অথবা কোন শিল্পকে গান্ধার শিল্প বলা হয়ে থাকে? তাহলে আমাদের কুষাণ যুগের যে কুষাণ শিল্প তাকে আমরা গান্ধার শিল্প বলে থাকি। আমার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইনের মধ্যে অজস্র প্রশ্ন লুকিয়ে থাকে, যেগুলো শুধুমাত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি সেই ইনফরমেশন গুলো তোমাদেরকে দেব। যদি বা এটা চ্যাপ্টার ওয়াইজ আবারও পরে আলোচনা থাকবে সেটা নিয়ে অসুবিধা নেই। তো প্রথম আমার ওয়ার্ড আসলো কুষাণ যুগ, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, জানোই তোমরা কনিষ্ক কুজুর কথফিসিস, অনেকেই জানো বিন কথফিসিস। তো প্রথম যে আমাদের টপিকটা রয়েছে সেটা হলো আমাদের কুষাণ যুগের প্রতিষ্ঠাতার নাম কি। তো কুষাণ যুগের যে প্রতিষ্ঠাতা তার নাম হলো কুজুল কথফিসিস। নোট করবে স্টুডেন্টস একটু, হ্যাঁ, কুজুল কথফিসিস হলো আমার কুষাণ যুগের প্রতিষ্ঠাতা। এইবার কুষাণ যুগ বলতেই আমার কিন্তু সবার আগে যে নামটা চলে আসে সেটা হলো আমাদের কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? কনিষ্ক। কনিষ্ক, আমাদের কনিষ্ক যখনই আবার নামটা আসে তখন আমার এর সাথে সাথে আরেকটা নাম চলে আসে, শকাব্দ। শকাব্দের সূচনা কে করেছিল? সেটা করেছিল কনিষ্ক। শকাব্দ মানে ও নিজস্ব ক্যালেন্ডার বলতে পারো, মানে এই সময় থেকে নিজস্ব ক্যালেন্ডার শুরু হলো, বা কুষাণ সাম্রাজ্যের নিজস্ব ক্যালেন্ডার বলতে পারো। সেটা কবে থেকে শুরু হয়েছিল? 78 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, সরি 78 BC, মানে 78 খ্রিস্টপূর্বাব্দ থেকে, সরি 78 খ্রিস্টপূর্বাব্দ, 78 AD, 78 খ্রিস্টাব্দ থেকে তোমার শকাব্দের সূচনা হয়েছিল। এবং শকাব্দ কে সূচনা করেছিল? আমাদের কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। এবং এর পাশাপাশি একটা মানে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কুষাণ যুগের আমাদের রাজধানী কোথায় ছিল, বা কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো ডিয়ার স্টুডেন্টস মাথায় রাখবে, কনিষ্কের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর। কনিষ্কের রাজধানী আমাদের কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল আমাদের পুরুষপুরে, যেটা বর্তমান নাম কি আমাদের? পেশোয়া। ঠিক আছে, এবার আসবো আমরা, এটা হলো আমাদের প্রতিষ্ঠাতা, এই আমাদের কনিষ্ক সম্পর্কে আলোচনা। এবং এই বংশের যে শেষ রাজা সেটা আমরা কি, সেকেন্ড বাসুদেব, বা দ্বিতীয়, সরি বাংলায় লিখি বাসুদেব। ঠিক আছে, তাহলে আমাদের কনিষ্ক বংশের প্রতিষ্ঠাতার নাম কি হলো? কুজুল কথফিসিস। কনিষ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? আমাদের শকাব্দ, সরি কনিষ্ক। কনিষ্কের শকাব্দের সূচনা কার আমলে হয়? সেটাও হয়েছিল আমাদের কনিষ্কের আমলে। কত সাল? 78 খ্রিস্টাব্দ। তার রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। এবং এই বংশের শেষ রাজা কে ছিল? এই বংশের শেষ রাজা আমাদের ছিল হচ্ছে দ্বিতীয় বাসুদেব, বা সেকেন্ড বাসুদেব। তাহলে আমার এখান থেকে এই যে ইনফরমেশনটা চলে আসলো, এই ইনফরমেশন গুলো কিন্তু ভেরি ভেরি আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং কুষাণ বংশ বা কুষাণ যুগ। এবার আমরা আসবো গান্ধার শিল্প নামে পরিচিত ছিল, তারপরে কি লেখা আছে। এই শিল্পের উৎপত্তি ছিল গান্ধার, সরি গাম্বার বা পেশোয়ার অঞ্চলে। গাম্বার না, শুধু এটা স্টুডেন্টস, গান্ধার হবে, গান্ধার বা পেশোয়ার অঞ্চলে। এই পেশোয়ারটাই পুরুষপুর নামে পরিচিত ছিল এই সময়। উল্লেখযোগ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন স্টুডেন্টস, রোমান গ্রিক এবং ভারতীয় সংস্কৃতির মিলবন্ধন বলা হয়। এবার পরবর্তী লাইন লিখবে স্টুডেন্টস, গান্ধার শিল্পে কোন কোন শিল্পের মেলবন্ধন কে ধরা হয়, বা কোন কোন মানে সংস্কৃতির মেলবন্ধন কে ধরা হয়? তাহলে গান্ধার শিল্পে মেইনলি রোমান এবং গ্রিক, রোমান গ্রিক, রোমান গ্রিক এবং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন আমরা গান্ধার শিল্পে সম্পূর্ণরূপে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই যে পাতাটা আছে এই পাতা থেকে আমাদের যা যা ইনফরমেশন আমি তোমাদেরকে সম্পূর্ণ ভয় করে দিলাম। আশা করি লিখে নিয়েছো স্টুডেন্টস, লিখে নেবে, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, মানে এরপরে যে মক টেস্ট গুলো হবে এর উপরেই কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো আমি নেবো। হ্যাঁ, পরবর্তী যে বংশটা আমি আলোচনায় আছে সেটা হলো আমাদের পল্লব শিল্প, তারপরে আছে চোল শিল্প, এবং তার সঙ্গে রিলেটেড একটি ইনফরমেশন। তাঞ্জোরের যে চোল শাসকরা দ্রাবিড় শৈলীর বিকাশ ঘটান। তাঞ্জোরের যা যে সকল তোল চোল রাজা ছিল, তাঞ্জোরের মধ্যে চোল বংশ পড়ছে, আমাদের চালুক্য বংশ পড়ছে, আমাদের পল্লব বংশ পড়ছে, আমাদের রাষ্ট্রকূট বংশ পড়ছে আমাদের। তার মধ্যে তাঞ্জোরের যে চোল বংশ, সে শাসকরা দ্রাবিড় শৈলী কোথায় আমাদের দেখতে পাই? দ্রাবিড় শৈলী আমরা মেইনলি এর দেখতে পাই দক্ষিণ ভারতে। এতটা কোথায় ইয়ার দক্ষিণ ভারতে এর এসেন্সটা আমরা, সুগন্ধটা আমরা ওখান থেকে পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে, এক্সেলেন্ট।
আচ্ছা, দ্রাবিড় শৈলীর আমরা বিকাশ আমরা এখান থেকে দেখতে পাই। এইবার আমরা শুরু করব পল্লব শিল্প দিয়ে বা পল্লব বংশ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, পল্লব বংশের আমাদের কি কি লাগতে পারে? পল্লব বংশের এক লাগবে আমাদের হচ্ছে প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তাহলে বলো তো যে পরের লাইনটা তোমরা অ্যাড করবে। হ্যাঁ, পল্লব বংশের প্রতিষ্ঠাতার নাম কি? পল্লব বংশের যে প্রতিষ্ঠা তার নাম হলো ইলান্দি রায়ন। পল্লব বংশ বা পল্লব শিল্প না, পল্লব বংশ যদি আমরা প্রতিষ্ঠাতা বলি, পল্লব বংশের প্রতিষ্ঠাতার নাম হলো ইলান্দি রায়ন, ঠিক আছে? পল্লব বংশের এবার আমরা আসবো, পল্লব বংশের হচ্ছে শ্রেষ্ঠ রাজা নিয়ে, শ্রেষ্ঠ রাজাটা লাগবে আর স্থাপত্য শিল্প, ঠিক আছে? পল্লব বংশের যদি আমরা এবার শ্রেষ্ঠ রাজা বলি, তাহলে হচ্ছে প্রথম এক তোমার হচ্ছে প্রথম নরেন্দ্রবর্মণ। হ্যাঁ, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা যে হলো সেটা হলো প্রথম নরেন্দ্র বর্মণ। এটা নোট করবে, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সেটা হলো আমাদের প্রথম নরেন্দ্র বর্মণ, নরসিংহ, সরি নরেন্দ্র, এইখানেই আমার তাই ভুল হচ্ছে, একটু স্টুডেন্টস কারেকশন করে নেবে, নরসিংহ বর্মণ, একটু কারেকশন করে দেবে, নরসিংহ বর্মণ, নরেন্দ্র না। তাহলে আমাদের পল্লব শিল্পে যদি পল্লব বংশের প্রতিষ্ঠার নাম কি? ইলান্দি রায়ন। এবং পল্লব বংশের আমাদের যদি শ্রেষ্ঠ রাজা বলা হয়, সেই শ্রেষ্ঠ রাজার নাম হলো আমাদের নরসিংহ বর্মণ, ঠিক আছে? এই নরসিংহ বর্মণ আমাদের একটি বিশেষ নামে পরিচিত ছিল, তার নাম হচ্ছে মামাল্লা। এটা চলে গেল আমার WBCS লেভেলের প্রশ্ন, এটা তোমাদের আবার খুব একটা বিশেষ প্রয়োজন নেই। মামাল্লা নামে পরিচিত ছিল হচ্ছে আমাদের প্রথম যে নরসিংহ বর্মণ, সে ইনি কিন্তু এই সময়কার যে বিভিন্ন ধরনের স্থাপত্য ভাস্কর্য এর সঙ্গে সম্পূর্ণরূপে, পল্লব বংশের যত স্থাপত্য শিল্প ভাস্কর্যের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত ছিল আমাদের প্রথম নরসিংহ বর্মণ। এই কারণেই তাকে মামাল্লা বলা হতো বা মামাল্লা উপাধি তিনি গ্রহণ করেছিলেন, ঠিক আছে? ওকে, এবার আমি আসবো যে ঐতিহাসিকের মতামত এবং একটা ডিবেটেড মানে টপিক নিয়ে পল্লব শিল্পে। আচ্ছা, প্রথম নরসিংহ বর্মণ হলো, মামাল্লা হলো, এবার আমাদের ডিবেটেড টপিকটাতে আসি। তোমরা যদি একটু যে কোনো জায়গায় তোমাদের হাতে যে কোনো বই থাকুক, আশা করি বই রয়েছে, যে কোনো বই বা তোমরা গুগল বা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেছ, এখানে পল্লব শিল্পের দেখবে প্রতিষ্ঠার নামটা না প্রায় আসে না বললেই চলে, বা এটা একটা ডিবেটেড প্রশ্ন। কেননা তোমরা যদি একটু সার্চ করো তাহলে দুটো অ্যান্সার পাবে, প্রথম যেটা পাবে হচ্ছে ইলান্দা রায়ন, আরেকটা তোমরা যেটা পাবে সেটা হলো আমাদের সিংহ বিষ্ণু। পল্লব বংশের প্রতিষ্ঠাতার নাম পাবে সিংহ বিষ্ণু। আচ্ছা, এইবার এখানে, আচ্ছা এইবার পল্লব মোটামুটি আমার শেষ হয়ে গেল, হ্যাঁ এর বাইরে উত্তর লাগবে না। আচ্ছা, পল্লব বংশ থেকে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা এক এক করে বলি। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি আমাদের? প্রথম নরসিংহ বর্মণ, এটা গেল একটা। তোমরা যদি একটু সার্চ করো দুটো পাবে অ্যান্সার, একটা পাবে ইলান্দা রায়ন আর একটা পাবে হচ্ছে সিংহ বিষ্ণু। আমাদের যে বইটা রয়েছে, আমাদের তুমি যে কোনো বই তোমরা ইউজ করো, জানি না তোমরা কোন বই ইউজ করে থাকো, যদি বই ইউজ করো তাহলে তোমরা এই সিংহ বিষ্ণুরই নাম পাবে। কিন্তু তোমরা যদি একটু গুগল করো বা যদি তোমরা একটু নেট থেকে একটু সার্চ করো, দেখবে এইটাও পাচ্ছ এটাও পাচ্ছ। তাহলে এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমি বলবো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পল্লব বংশের প্রতিষ্ঠাতার নাম কি, তোমরা সিংহ বিষ্ণুকেই ফলো করবে। কেননা আমি বলবো, দেখো ডিবেটেড কোশ্চিন ম্যাটার করে হচ্ছে এক্সামের যে কোয়ালিফিকেশন তার উপরে। তো আমাদের মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা যেহেতু আমাদের এটা, তো মাধ্যমিক লেভেলের পরীক্ষার ক্ষেত্রে ডিবেটেড কোশ্চিনটাকেও যেটা সর্বজন গৃহীত বা সর্বজন গৃহীত সেইটাকে ধরা হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের সিংহ বিষ্ণুটাই হবে আমাদের সঠিক উত্তর। তো এটা একটা ডিবেটেড পার্ট থাকছে তোমাদের কাছে, তবে আমাকে যদি বলো আমি প্রেফার করবো তোমাদের সিংহ বিষ্ণু, ঠিক আছে? তাহলে পল্লব বংশ যদি মানে অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে সিংহ বিষ্ণু, শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম নরসিংহ বর্মণ, যে মামাল্লা উপাধি গ্রহণ করেছিল, ঠিক আছে? ঠিক আছে, এইবার আমরা আসবো পল্লবদের রাজধানী নিয়ে।
আচ্ছা, পল্লবদের রাজধানী কোথায় ছিল এটা মানে তোমরা প্রত্যেকেই জানো, প্রথম নরসিংহ বর্মন বা মহেন্দ্র বর্মন প্রত্যেকেরই যে রাজধানী ছিল সেটা ছিল, পল্লবদের রাজধানী ছিল আমাদের কোথায়, কাঞ্চিতে। কাঞ্চিতে ছিল আমাদের পল্লব বংশের রাজধানী, আমাদের কোথায় ছিল সেটা ছিল আমাদের কাঞ্চিতে। এবং পল্লব বংশ কিন্তু তৎকালীন সময়ে অন্যতম শ্রেষ্ঠ আসন কিন্তু গ্রহণ করেছিল, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো থাকলো। তাহলে আমাদের যদি প্রতীক সাথে আছে তাহলে আমরা সিংহ বিষ্ণুকে ধরবো। এখানেও একটা ডিবেট আছে, অনেকে আবার মহেন্দ্র বর্মনকে ধরে, প্রথম নরসিংহ বর্মনকেও ধরা হয়, ঠিক আছে। শ্রেষ্ঠটা যদি বলা হয় তাহলে প্রথম নরসিংহ বর্মন হতে পারে, আবার মহেন্দ্র বর্মন, তবে আমি নরসিংহ বর্মনকে প্রেফার করবো। আবার কিছু কিছু জায়গায় মহেন্দ্র বর্মনও পাবে, ঠিক আছে। তো এই জন্য এই প্রশ্নগুলো খুব একটা আসে না, ঠিক আছে। আসলে আমাদের প্রথম রাজা আসতে পারে, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা কাঞ্চি, এটা ফিক্স। তোমাদের পল্লব বংশের যদি রাজধানী আমি বলি তাহলে পল্লব বংশের রাজধানী হবে আমাদের হচ্ছে কাঞ্চি। এটা নিয়ে মোটামুটি আমার আলোচনা হয়ে গেছে। এবার আমি আসবো চোল বংশ। এই চোল বংশ তো সবার আগে ফেমাস যে সমুদ্রের গতিবিধির জন্য, ঠিক আছে। সমুদ্র শক্তি, সমুদ্র নৌশক্তি যে আছে, সমুদ্র নৌশক্তির জন্য সব থেকে ফেমাস যে ছিল তারা ছিল চোল। এবং এদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল হচ্ছে রাজেন্দ্র চোল। বঙ্গোপসাগরীয় উপকূলে, বঙ্গোপসাগরে সবচেয়ে বড় নৌসেনা ওই সময় খাড়া করে দিয়েছিল আমাদের রাজেন্দ্র চোল, ঠিক আছে। তো চোল বংশ থেকে তোমাদের যে যদি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা থাকে তাহলে এটাই থাকে, চোল বংশ কোন মানে কিসে ফেমাস ছিল অ্যাকচুয়ালি। চোল বংশ আমাদের মেইনলি ফেমাস ছিল হচ্ছে নৌ সমুদ্র শক্তি উন্নয়নে সব থেকে বেশি ফেমাস ছিল, ঠিক আছে। এবং এই রাজেন্দ্র চোলই কিন্তু আমাদের চোল বংশের শ্রেষ্ঠ রাজা। চোল বংশে যদি শ্রেষ্ঠ রাজা বলা হয় তাহলে আমাদের হবে হচ্ছে রাজেন্দ্র চোল, ক্লিয়ার। আচ্ছা, এইবার আমাদের আসলো চোল বংশের, আচ্ছা শেষ শাসক তো তৃতীয় রাজেন্দ্র চোল হবে। আর যদি আমি চোল বংশের যদি প্রতিষ্ঠাতা বলি বিজয়ালয় হবে তৃতীয় রাজেন্দ্র চোল, বাস এইটুকুটাই লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের লাগবে হলো চোল বংশের প্রতিষ্ঠাতার নাম কি। চোল বংশের প্রতিষ্ঠাতার নাম লিখবে তোমরা বিজয়ালয়। বিজয়ালয়, বিজয়ালয় হলো তোমাদের চোল বংশের প্রতিষ্ঠাতা এবং তৃতীয় রাজেন্দ্র চোল, তৃতীয় রাজেন্দ্র চোল, তৃতীয় রাজেন্দ্র চোল হলো আমাদের চোল বংশের শেষ রাজা। তাহলে চোল বংশের প্রতিষ্ঠাতার নাম কি আমাদের বিজয়ালয়। এবং চোল বংশের যদি শেষ রাজা আমি বলি তাহলে চোল বংশের শেষ রাজা কি আমাদের হবে সেটা হলো আমাদের তৃতীয় রাজেন্দ্র চোল, ওকে। আর লাস্ট যেটা থাকছে আমাদের চোল বংশের রাজধানী না লিখিনি এখনো, চোল বংশের রাজধানী। তাহলে চোল বংশের রাজধানীর নাম হচ্ছে গন্ডাইকোন্ড হলো আমাদের চোল বংশের রাজধানী, ক্লিয়ার। তাঞ্জাবুরু ছিল, যাই হোক ওটা আমাদের লাগবে না। তাহলে আমরা এখানে চোল বংশ থেকে কি পেলাম, চোল বংশের প্রথম রাজা হচ্ছে বিজয়ালয়, শেষ রাজাকে তৃতীয় রাজেন্দ্র চোল, শ্রেষ্ঠ রাজাকে আমাদের সরি হ্যাঁ তৃতীয় শ্রেষ্ঠ রাজা আমাদের প্রথম রাজেন্দ্র চোল, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গোপসাগরের সামুদ্রিক নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে, এবং এদের যে রাজধানী ছিল সেটা ছিল আমাদের গন্ডাইকোন্ড। এটা ইম্পর্টেন্ট না, এটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এগুলো। বিজয়ালয়টা ভেরি ইম্পর্টেন্ট, বিজয়ালয়টা খুব পরীক্ষা দেখতে পাওয়া যায়, রাজেন্দ্র চোলটাও আমাদের পরীক্ষার হলে খুব দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের এই পাতার থেকে যে সকল বিষয়গুলো আমাদের আসার, ঠিক আছে, পল্লব বংশ এবং চোল বংশ থেকে এই কটা ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা অনলাইনের হিসেবে লিখে রাখতে পারো, বা যদি মনে হয় কোশ্চিন অ্যান্সার করে করবে কোশ্চিন অ্যান্সার করে নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। ওকে, পরবর্তী পাঠে আমি এগিয়ে যাবো, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে পরবর্তী প্রশ্ন আমি একবার দেখে দিচ্ছি। আচ্ছা প্রশ্ন সরি, পরবর্তী আমাদের অনলাইন তাঞ্জোরের হবে, হ্যাঁ এটা তাঞ্জোরের। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির হল চোল শিল্পের সব থেকে বেস্ট নিদর্শন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, বৃহদেশ্বর মন্দির কারা নির্মাণ করেছিল, অপশন পাবে কি বলছি, পল্লব, চালুক্য, চোল না রাষ্ট্রকূট, এই চারটাই অপশন বারবার দেয়। তো সঠিক উত্তর কি হবে, চোল বংশ, ঠিক আছে। চোল বংশ এবং সেই চোল বংশের রাজার নাম কি, রাজরাজ, প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ তাঞ্জোরের যে বৃহদেশ্বর মন্দির সেটাকে নির্মাণ করেছিল, এবং এই মন্দির ফেমাস কেন, ভেরি ইম্পর্টেন্ট, এর ছায়া কখনোই মাটিতে পড়তো না,
এক অদ্ভুত লীলা যে এই মন্দিরের ছায়া কিন্তু কোন মুহূর্তের জন্যই আমাদের কোথায় পড়তো না, মাটিতে কিন্তু পড়তো না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রশ্ন আসলে বৃহদেশ্বর মন্দির কে তৈরি করেছিল, আর হচ্ছে কোন আমুক কোন রাজার আমলে ছিল, এবং আমাদের এটা ফেমাস কেন, তো কার কোন মন্দিরে মাটিতে পড়তো না ছায়া, তো এটার উত্তর হবে আমাদের বৃহদেশ্বর মন্দির। পরবর্তী ডেটাতে আমরা চলে যাবো, পরবর্তী ডেটা কি আছে এবার দেখে নেওয়া যাক। চালুক্য শিল্প বা চালুক্য বংশ, চালুক্য বংশের সবচেয়ে ফেমাস যে ব্যাপারটা ছিল না, সেটা ছিল পাহাড় কেটে গুহা মন্দির তৈরি করা। পাহাড়ি অঞ্চল, সম্পূর্ণ পাহাড় ছিল, তো পাহাড়ি অঞ্চলে পাহাড় কেটে কেটে আমাদের গুহা গুলোকে গুহার মধ্যে মন্দির তৈরি করে, এবং ওগুলো আজকে ডেটেও ভেরি ফেমাস, এবং প্রচুর পর্যটক তীর্থযাত্রী সকলে কিন্তু সেটা দর্শন করতে যায়। ঠিক আছে, তো আমরা চালুক্য সম্পর্কে আমাদের কিন্তু কিছু ডেটা না জানলেও নয়, তো চালুক্য সম্পর্কে আমাদের কিছু কিছু ডেটা খুবই গুরুত্বপূর্ণ। তো চালুক্যদের যদি প্রতিষ্ঠাতা, চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি যদি বলি আমরা, তো চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম হলো জয়সিংহ। নোট করবে স্টুডেন্টস, জয়সিংহ হলো আমাদের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? এবার আমি যদি বলি চালুক্য বংশের, তোমরা প্রত্যেকেই জানো যে চালুক্য বংশের হর্ষবর্ধন নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম, কারণ হর্ষবর্ধনের সঙ্গে বিষয়ে আলোচনা করবার সময় আমি দ্বিতীয় পুলকেশি সম্পর্কে বলেছিলাম, যে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশি কে ছিল, আমাদের চোল বংশের শ্রেষ্ঠ রাজা, এবং তার রাজধানী কোথায় ছিল, আমাদের বাদামি। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল, দ্বিতীয় পুলকেশি, এবং তার রাজধানী কোথায় ছিল, আমাদের বাদামি। এটা এইটা কিন্তু খুবই মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এইবার চালুক্য বংশটা শেষ হয় কোথায়, চালুক্য বংশটা শেষ হয় কার হাত ধরে, এবং যার কাছে তিনি হেরেছিলেন সেইখান থেকেই পল্লব, তারপরে চোল, তারপরে চালুক্য, এবং লাস্টে আসলো রাষ্ট্রকূট বংশ। আমি আরেকবার লিখে দিচ্ছি, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এই প্যাটার্নটা মাথায় রাখবে। পল্লব, চোল, চালুক্য, আর তারপরে হচ্ছে রাষ্ট্রকূট, এই হিসেবে আমাদের পরপর বংশগুলো এসেছে। তাহলে চালুক্য রাজ দ্বিতীয় কীর্তিবর্মন, ঠিক আছে, দ্বিতীয় কীর্তিবর্মন এর হারে যুদ্ধে পরাজিত হয় রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তী দুর্গের কাছে। দন্তী দুর্গের কাছে হেরে যায় চালুক্যদের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মন। দন্তী দুর্গকে রাষ্ট্রকূট, এবার আমাদের রাষ্ট্রকূট বংশ চলে আসবে, পরের পাতায় পাবো আমরা আশা করি, রাষ্ট্রকূট বংশ সূচনা হয়ে গেল, হেরে গেল, এবং রাষ্ট্রকূট বংশের সূচনা আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো চালুক্য সম্পর্কে তোমাদের যা যা মানে ইনফরমেশন সম্পূর্ণটা আমি এখানে প্রোভাইড করে দিলাম। এবার আমরা পরবর্তী আমরা পাতায় চলে যাবো, পরবর্তী পাতায় আমাদের কি আছে একবার দেখে নেওয়া যাক। এখান থেকে যা যা প্রয়োজন ছিল সবটা আমি এখানে ডেটাগুলো আলোচনা করে দিয়েছি। এবার অ্যাজ ইউজুয়াল আমাদের রাষ্ট্রকূট শিল্প চলে আসলো। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইলোরার যে কৈলাসনাথ মন্দির এটা কে নির্মাণ করেছিল, এক নাম্বার, সেকেন্ড, কারা ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করেছিল, তো কারা করেছিল, রাষ্ট্রকূটরা। কে করেছিল, রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণ বিখ্যাত যে কৈলাসনাথ মন্দির, সেই কৈলাসনাথ মন্দিরটা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, সমালোচক হ্যাভেল কৈলাস মন্দিরটিকে জাতির পক্ষে গৌরবের বস্তু, জাতির পক্ষে গৌরবের বস্তু বলে উল্লেখ করেছিলেন। তাহলে কোন স্থাপত্য আমাদের জাতির পক্ষে গৌরবের বস্তু হিসেবে আনা হয়, সেটা হলো আমাদের কৈলাসের মন্দির। ক্লিয়ার? তো আশা করি আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিতে পেরেছি। এইবার আমি আসবো রাষ্ট্রকূট বংশ সম্পর্কে। তো আমরা কেবলই আলোচনা করলাম দন্তী দুর্গ, দন্তী দুর্গ কে ছিল রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, তিনি পরবর্তীকালে যে নাম চেঞ্জ করেছিলেন সেটা করেছিলেন দন্তী বর্মন, এবং যখন তিনি ওই তৃতীয় ইয়েকে হারালো তোমাদের হচ্ছে কীর্তিবর্মন, তৃতীয় কীর্তিবর্মন এক কথায় মানে চালুক্যরা চালুক্যদের শেষ রাজা তৃতীয় কীর্তিবর্মনকে হারালো, হারানোর পরে দক্ষিণ ভারতের কর্ণাটক এবং কর্ণাটক সংলগ্ন যে সকল এলাকাগুলো রয়েছে সম্পূর্ণটার উপরে সে মানে নিজের আধিপত্য কায়েম করে দিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি, তাহলে সেটা হলো দন্তী দুর্গ। এইবার আমরা আসবো রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজার নাম, সেটা হলো প্রথম অমোঘবর্ষ। প্রথম অমোঘবর্ষ হলো আমাদের রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা, এটাও তোমাদের কিন্তু নোট করতে হবে। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের তোমাদের হচ্ছে শ্রেষ্ঠ রাজার নাম কি হলো, আমাদের প্রথম অমোঘবর্ষ।
এইবার আমরা আসবো রাজধানীতে। রাষ্ট্রকূট বংশের যে রাজধানী ছিল তার নাম ছিল মান্যখের। নোট করবে স্টুডেন্টস, বরাবর নোট করবে, রাষ্ট্রকূট বংশের যে আমাদের ইয়ে ছিল, রাজধানী ছিল, রাষ্ট্রকূট বংশের আমাদের রাজধানী ছিল হচ্ছে তোমাদের মান্যখের। এবং রাষ্ট্রকূট বংশ কিন্তু মানে অনেকটাই ইয়ে ছিল, ফেমাস ছিল এদিক থেকে, মানে বিভিন্ন শিল্প শৈলী মন্দির, হ্যাঁ এই সকল বিষয় কিন্তু যথেষ্টই কিন্তু মানে ইয়ে ছিল। কন্নড় সংস্কৃত, কর্ণাটক মানে তোমাদের ভাষা হচ্ছে কন্নড়, তো কন্নড় ভাষার সম্পূর্ণ যে এসেন্সটা সেটাও এর মধ্যে আমরা পাই। তো আশা করি তোমাদের এখানকার যে ইম্পর্টেন্ট, ঠিক আছে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে পেরেছি। এদের রাজা কিন্তু কৃষ্ণটা ইম্পর্টেন্ট, তো কেন ইম্পর্টেন্ট সেটাও বলে দিলাম, ইলোরার কৈলাসনাথ মন্দিরের জন্য। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট আমরা আসবো পরবর্তী পাতায়। পরবর্তী পাতায় কি আছে? চান্দেল শিল্প, চান্দেল বা চন্দাল, চান্দেল বা চন্দাল, চান্দেল্লো রাজাদের শ্রেষ্ঠতম যে স্থাপত্য ভিত্তি ছিল সেটা ছিল ভেরি 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 ইম্পর্টেন্ট। খাজুরাহের মন্দির কারা তৈরি করেছিল? খাজুরাহের মন্দির অনেক সময় চান্দেল্লো পাবে, অনেক সময় চান্দেল্লো পাবে, যেটাই হোক দুটোই একই। তো খাজুরাহের মন্দির কারা তৈরি করেছিল? খাজুরাহের মন্দির তৈরি করেছিল আমাদের হচ্ছে চান্দেল্লা। এবং এই মন্দিরগুলি ছিল আমাদের পিরামিডের মন্দির। এই হচ্ছে এটার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা যে ছিল সেটা ছিল হচ্ছে পিরামিডে, ঠিক আছে। এই মন্দিরগুলো সম্পূর্ণ ছিল পিরামিডে, ঠিক আছে, সব ছিল পিরামিডে। এবং এখানে যে চান্দেলে যে খাজুরাহের মন্দিরটা বলছে না, এই খাজুরাহ, এই খাজুরাহই কিন্তু ছিল চান্দেলদের কিন্তু রাজধানী। চান্দেলদের রাজধানী আমাদের তাহলে কোথায় জানলাম? চান্দেলদের আমাদের রাজধানী ছিল হচ্ছে আমাদের খাজুরাহ, ঠিক আছে। আশা করি এটা নোট করে নিয়েছো। ওকে, এবার আমরা আসবো চান্দেল সম্পর্কে কিছু ছোট ছোট ইনফরমেশন নিয়ে। চান্দেল বংশের যদি প্রতিষ্ঠাতা বলা হয় সেটা হলো আমাদের নান্নুকা। আই রিপিট, নান্নুকা, নয়কা নয়নার হাস্য পায়কা, নান্নুকা ছিল আমাদের হচ্ছে চান্দেল বংশের তোমাদের প্রতিষ্ঠাতা। যদিও বা মানে আজ অব্দি দেখিনি এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, তো যেটা মনে ছিল আমার সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এটা অত বেশি তোমাদের পরীক্ষায় আসে না। তোমাদের সব থেকে যদি ইম্পর্টেন্ট থাকে সেটা হলো আমাদের খাজুরাহের মন্দির, এই একটাই গুরুত্বপূর্ণ। নান্নুকাটাও তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই, আর এখানে দরকার নেই, আর এটা নিয়ে আলাদা ছিল এখানে আসলে এটা থেকে একটাই আসে। এবার আমাদের গঙ্গ শিল্প সম্পর্কে আসছি, এটাও খুব যে ইম্পর্টেন্ট না, একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে। দ্বাদশ শতকের গল্প না এটা, গঙ্গ হবে, গঙ্গরাজা অনন্ত বর্মন, ভেরি 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 ইম্পর্টেন্ট এই গঙ্গরাজা অনন্ত বর্মন, এটা মাথায় রাখবে। দ্বাদশ শতকে গঙ্গরাজা অনন্ত বর্মন চোলগণের, হ্যাঁ চোলগণের রাজত্বকালে ওড়িশায় অবস্থিত পুরীতে জগন্নাথ দেবের আজকের যে ফেমাস মন্দির পুরীর জগন্নাথ মন্দির, এই পুরীর জগন্নাথ মন্দির কে তৈরি করেছিল? গঙ্গরাজা অনন্ত বর্মন। এই গঙ্গ শিল্পের সব থেকে গুরুত্বপূর্ণ মানে এবং সব থেকে ভারতের ফেমাস, সারা বিশ্বের ফেমাস যে পুরীর জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরটা তৈরি করেছিল আমাদের গঙ্গরাজা অন্তর্বর্মণ, ঠিক আছে। এটা চোলদের আমলেই কিন্তু তৈরি হয়েছিল। সম্ভবত রাজা ভীম মন্দিরটির পরিণত রূপ প্রদান করেছিলেন, এটা সম্ভাব্য একটা বিষয়, তবে তোমাদের ওটা আসে না, পরীক্ষায় যেটা আসে সেটা হলো গঙ্গরাজা অন্তর্বর্মণ সেটাকে কিন্তু তৈরি করেছিল। ক্লিয়ার? এবার আমরা আসবো হচ্ছে গঙ্গদের ইম্পর্টেন্ট না, তবুও আমার যেহেতু এটা আলোচনার বিষয় এখানে আসছে তো একটু আলোচনা আমি অবশ্যই করে দেবো। যদি বলা হয় যে আমাদের গঙ্গ বংশের প্রতিষ্ঠাতার নাম কি, তার নাম হলো আমাদের কোঙ্কনি বর্মা, লিখে রাখবে কোঙ্কনি বর্মা। কোঙ্কনি বর্মা হলো আমাদের গঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এইবার আমরা আসবো যে হচ্ছে গঙ্গবংশের কোঙ্কনি বর্মা হলো রাজধানীটা লাগবে মানে মোটামুটি ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না, চাইলে একটু পড়তে পারো নাও পারো, বাস একবার নোট ডাউন করে নাও, একবার রিভাইজ করে নাও, কারণ কোথা থেকে কখন প্রশ্ন আসে তার তো সঠিক বলা যায় না, তবে যেটা গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিয়েছি, এটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। এইবার গল্প হলো গঙ্গশিল্পের দুটো মানে রাজধানী ছিল, একটা ছিল কোলার আর একটা ছিল তালাকাদু। একটা কি ছিল আমাদের? কোলার এবং তালাকাদু, এই দুটো ছিল আমাদের হচ্ছে রাজধানী।
তাহলে আমরা কি জানলাম যে আমাদের প্রতিষ্ঠার নাম কি ছিল, সেটা ছিল আমাদের কোঙ্কনি বর্মা, আমাদের রাজধানী কোথায় ছিল হচ্ছে কোলা এবং তালাকাবু। এগুলো কিন্তু খুব যে গুরুত্বপূর্ণ তা না, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, এটা আমি তোমাদের পিডিএফ এর মধ্যে ইনবিল্ট করে দিয়েছি, ঠিক আছে। পরবর্তী পাঠে আমরা চলে আসবো, পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে, পরবর্তী পাঠটা রয়েছে হচ্ছে আমাদের গঙ্গ রাজাদের আরেকটি স্মরণীয় সৃষ্টি হলো কোণার্ক। ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোণার্কের সূর্য মন্দির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোণার্কের যে সূর্য মন্দির সেটাকে কি বলা হয়, এটাকে আমরা বলে থাকি ব্ল্যাক প্যাগোডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলতেও পাবে তোমরা এটা। ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়, তো ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে আমাদের কোণার্কের সূর্য মন্দিরকে। এটি আমাদের কে তৈরি করেছিল, এটি আমাদের তৈরি করেছিল রাজা নরসিংহ বর্মণ, এই গঙ্গবংশের শ্রেষ্ঠ রাজা, গঙ্গবংশের শ্রেষ্ঠ রাজা যে রাজা নরসিংহ বর্মণ, সে হচ্ছে কোণার্কের সূর্য মন্দিরটা তৈরি করেছিল এবং এটিকে আমরা কি নামে চিনি, এটিকে আমরা ব্ল্যাক প্যাগোডা নামে চিনি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইভ স্টার তোমরা দিয়ে রাখবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতেই থাকে পরীক্ষা, ঠিক আছে। তো গঙ্গশিল্প থেকে তোমাদের এই ছিল, ক্লিয়ার। এবার নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি, এবার বিজয়নগর সাম্রাজ্য যে সময় আমাদের কোন ইয়ে আছে, আমরা এই বিজয়নগর থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়ন স্টুডেন্টস, বিজয়নগর আমরা জানতে পারি মেইনলি নিকোলকোন্টি, তাই না, নিকোলকোন্টি যে পর্যটক এসেছিল ভারতে, তার থেকে আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো সবথেকে বেশি জানতে পারি। যাই হোক, তো আমরা আলোচনা করব বিজয়নগর। গোপুরম বিজয়নগর শহরে বহু মন্দির শোভিত ছিল, তাই একে কোভিলাপুরা বলা হয়, ক্লিয়ার। এখানে সেই ইনফরমেশনটা দেওয়া নেই যেটা আমার মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার নাম কি। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার নাম হলো হরিহর এবং বুক্কা। এরা কোন বংশে ছিল, এরা মেইনলি ছিল হচ্ছে সঙ্গম বংশে। এই বিজয়নগর বংশের চারটা বংশ ছিল, তার মধ্যে একটা বংশ হলো সঙ্গম বংশ, প্রথম বংশ। সঙ্গম বংশ যেটা ছিল আমাদের বিজয়নগরের, এই বিজয়নগর একটা জায়গার নাম, ঠিক আছে, বিজয়নগর একটা জায়গার নাম, সেখানকার চারটা বংশ ছিল, তার মধ্যে প্রথম বংশ হলো সঙ্গম বংশ। সেই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হলো আমাদের হচ্ছে হরিহর এবং বুক্কা, এবং এই হরিহর বুক্কার হাত ধরেই কিন্তু আমাদের সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হয়। সাল যদি আমরা বলি সেটা হলো আমাদের 1336 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1336 খ্রিস্টাব্দে আমাদের এই যে বিজয়নগর সাম্রাজ্য, এই বিজয়নগর সাম্রাজ্যটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। ওকে, এটা গেল আমাদের সঙ্গম বংশ গেল। এইবার আমাদের যদি বিজয়নগরের রাজধানীতে আসি, তাহলে বিজয়নগর সাম্রাজ্যের যদি রাজধানী বলা হয়, তাহলে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হলো হাম্পি। আশা করি স্টুডেন্টস প্রত্যেকে নোট করছো, কিন্তু নোট কিন্তু প্রত্যেকটা করে নেবে, এগুলো কিন্তু সবগুলো পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আমি তোমাদের কিন্তু শুধুমাত্র দিচ্ছি। হ্যাঁ, কর্ণাটকের হাম্পি কিন্তু ছিল হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। বিজয়নগর সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ রাজা বলা হয় আবার, সেটা হবে আমাদের কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়, যার সময় বিখ্যাত ইতালীয় পর্যটক নিকোলো কন্টি ভারতে এসেছিল। তাহলে আমাদের যদি বলা হয় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলো আমাদের নিকোলো কন্টি। তিনি তুলুক বংশ থেকে বিলং করতেন, যেমন এটা ছিল সঙ্গম বংশ, এই কৃষ্ণদেব রায় ছিল আমাদের পরবর্তী বংশ, সেটার নাম হলো মানে বিজয়নগর সাম্রাজ্যের পরবর্তী বংশ, সেটা ছিল আমাদের তুলুক বংশ। এই তুলুক বংশ থেকে বিলং করতে হচ্ছে কৃষ্ণদেব রায়, এবং এই সময় কোন ইতালীয় পর্যটক বিজয়নগরে এসেছিল, তার নাম হলো আমাদের নিকোলো কন্টি, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। তো এই যে পাঠটা দেওয়া সেটার থেকে বেশি আমার মনে হচ্ছে এই পাঠটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে পরীক্ষার, ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাবো পরবর্তী পাঠে, পাল বংশ এবং সেন বংশ। পাল যুগে, পাল ও সেন যুগীয় শিল্প, পাল যুগে অনেক স্তূপ বিহার এবং মন্দির করা হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট। পাল এবং সেন যুগে সোমপুর মহাবিহার এটা কিন্তু স্থাপন করা হয়েছিল, সোমপুর মহাবিহার কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য, কিন্তু এটা কিন্তু আমাদের স্থাপন করা হয়েছিল, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যদি আসি পাল বংশ সম্পর্কে, পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কি, পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হলো আমাদের গোপাল, ঠিক আছে। পাল বংশের আমাদের যদি প্রতিষ্ঠাতার নাম বলি, আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গোপাল, ঠিক আছে। আচ্ছা,
পাল বংশ থেকে যদি, আচ্ছা পাল বংশ গেল, এটা পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম হলো আমাদের ধর্মপাল। ধর্মপাল আমাদের কি করেছিল, বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার যেটাকে বলা হয়, সেটা স্থাপন করেছিল কি আমাদের ধর্মপাল, যে ছিল আমাদের পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, এভাবেও যদি আমি পাল বংশ থেকে আমি বলি, তাহলে পাল বংশ থেকে আমাদের আর তো ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। এরপরে আমরা আসবো সেন বংশ, যেটা তুলনামূলক ভাবে আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা সেন বংশের যদি আমি প্রতিষ্ঠাতার নাম বলি, তাহলে আমাদের সেন বংশের প্রতিষ্ঠাতা কি ছিল? সেন বংশের প্রতিষ্ঠা ছিল সামন্ত সেন, সামন্ত সেন। সেন বংশের যদি আমরা প্রতিষ্ঠাতা বলি, তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতার নাম কি আমরা জানলাম? সেন বংশের প্রতিষ্ঠাতা হলো সামন্ত সেন। এবং সেন বংশের যদি শ্রেষ্ঠ রাজা আমরা বলি, তাহলে আমাদের সেন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে আমাদের বিজয় সেন। এইবার এই সেন বংশের দুজন লোক ছিল যারা আবার পরীক্ষায় বেশি আসে, সেটা হলো আমাদের বল্লাল সেন, সরি বল্লাল সেন, আর একটাকে লক্ষণ সেন। ঠিক আছে, বল্লাল সেন এবং লক্ষণ সেন। বল্লাল সেন দুটো গ্রন্থ লিখেছিল যেটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথম কি, দান সাগর এবং অদ্ভুত সাগর। আর এই অদ্ভুত সাগর যে গ্রন্থটা, এটাকে তিনি কমপ্লিট করতে পারেননি, তার আগে তিনি মারা যান। পরে লক্ষণ সেন এই অদ্ভুত সাগর যে গ্রন্থটা, সেটা কিন্তু কমপ্লিট করেছিল। এদের যদি রাজধানী বলি, বেসিক্যালি আমাদের এই বল্লাল সেন লক্ষণ সেন, এদের লক্ষণ ছিল লক্ষণাবতী, যেটা পরবর্তীকালে নাম হয়ে যায় আমাদের অমরাবতী। ঠিক আছে, এটা ছিল তাদের রাজধানী। আর লক্ষণ সেনের দুজন সহকবি ছিল, আমরা প্রথম দিন পড়েছিলাম, যেটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। একটা ছিল ধৈ, যে কি লিখেছিল, সে লিখেছিল হচ্ছে পবনদূত। আর একটা ছিল জয়দেব, যে কি লিখেছিল, গীত গোবিন্দম। ধৈ এবং পবনদূত, ধৈ লিখেছিল আমাদের হচ্ছে পবনদূত, আর জয়দেব লিখেছিল গীত গোবিন্দম। ঠিক আছে, তো এই সেন বংশ সম্পর্কে তোমাদের যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসা, ঠিক আছে, এর বাইরে, সেটা আমি তোমাদেরকে মোটামুটি করে ক্লিয়ার করে দিলাম। আশা করছি এর বাইরে তোমাদের পরীক্ষায় প্রশ্ন সেরকম হবে, থাকার কোনো সম্ভাবনা থাকছে না। ঠিক আছে, ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পেরেছি, এর বাইরে আর তোমাদের সেরকম কিছু প্রয়োজন নেই। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পাঠে, যেখানে পাল যুগের দুজন বিখ্যাত শিল্পী ছিলেন, তাই না? পাল যুগের, হ্যাঁ, পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন, ভীমান এবং বিপ্পাল কোন বংশে ছিলেন? ভীমান এবং বিপ্পাল কোন বংশে ছিলেন? তারা ছিলেন মেনলি হচ্ছে পাল বংশে। এবং তার পাশাপাশি সেন যুগের অন্যতম শিল্পী ছিল শূলপাণি, বিষ্ণুভদ্র এবং কর্ণভদ্র, যেটা লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, কিন্তু বিমান এবং বিপ্পাল, ভীমান এবং বিপ্পালটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। পাল যুগে তাকে ডাইরেক্ট প্রশ্ন, এটা কোন যুগে ছিল, এটা ডাইরেক্ট প্রশ্ন হবে আমাদের পাল যুগ থেকে তারা বিলং। ওকে, পরবর্তী, ওকে, শেষ, আজকের যে আমাদের টপিকটা ছিল আলোচনা, বাস কমপ্লিট। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আজকে যে আমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই, আমাদের এই চ্যাপ্টারটা গোটাই আমরা কমপ্লিট করে দিলাম। কালকে এই চ্যাপ্টারের উপর, কালকে বলতে একদম বুধবারে, বুধবারে আমি এই চ্যাপ্টারের উপরে মক টেস্ট আনব। মাঝখানে শনি রবি রয়েছে, দুদিন হোলির ছুটি থাকছে আমার অফিসে, তো আমরা কেউই এভেলেবেল থাকবো না। তো এই ক্লাসটা আমি নেক্সট যেটা হবে সেটা হলো বুধবারে। আজকে দুপুর একটা কিন্তু ম্যাথের ক্লাস আমার আছে, ক্লাসটা অবশ্যই জয়েন করো, দেখো ক্লাসগুলো করে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই জানাবে, প্রবলেম হলে সেটা সবার আগে জানাবে। আমার প্রবলেম জানাটা বেশি ভালো লাগে, কারণ প্রবলেম হলে রেক্টিফাই করতে আরো বেশি ভালো লাগে। কোনো প্রবলেম হলে জানাবে, যে কোনো ভাবে, যে কোনো মাধ্যমে, অফলাইন হোক, অনলাইন হোক, ইউটিউব হোক, ফ্রি হোক, পেইড হোক, যে কোনো সার্ভিসের জন্য আমরা সবসময় রেডি। তোমরা চাকরি যেভাবেই হোক না কেন, চাকরি তোমরা যদি পাও তাতেই আমি খুশি। ঠিক আছে, তো আমাদের যোগাযোগের নাম্বার ওখানে দেওয়া রয়েছে, ক্লাস আমাদের চলছে, অফলাইনে চলছে, অনলাইনে চলছে, ইউটিউবে চলছে, কাইন্ডলি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ভালো লাগলে অবশ্যই আমাদের জানাও, কারণ ভালো লাগলেও সেটাও আমার জানাও জরুরি যে ঠিকঠাক চলছে, তাহলে আমি নিজেও স্যাটিসফাই থাকতে পারবো। আর যদি কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাবে, কোনো অসুবিধা হবে না, সেটা আমি রেক্টিফাই করার চেষ্টা করবো। ওকে, কাইন্ডলি স্টুডেন্টস, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এই ক্লাসগুলো যারা করছে ইউটিউবের লিঙ্কগুলো তোমরা বিভিন্ন গ্রুপে দাও,
যাতে করে গিয়ে আমাদের যেহেতু আমি 4 বছর পর আবার শুরু করছি, হয়তো বা অনেকেই জানে যে তুষার স্যার আবার ক্লাস শুরু করে দিচ্ছে না, আমার সময় ছেলে পেলেরা তো চাকরি পেয়ে গেছে যে সময় আমি প্রথম ক্লাস গুলো করাতাম। তোমরা নতুন যারা স্টুডেন্টস আছো তাদের মধ্যেও আমার চেষ্টা থাকাটা জরুরি, যাতে করে আমার ভালো লাগে। অবশ্যই তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, এবারও তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটি অন রাখো যখনই ক্লাস ছাড়বো, যাতে করে তোমরা আপডেট পেয়ে যাও। তো স্টুডেন্টস, আজকে যে আপডেটটা ছিল বা ক্লাসটা ছিল যা ছিল সব এতটাই, কালকে আবার তো দেখা হচ্ছে দুপুর 1টায়, জাকির স্যার আসবে সন্ধ্যে 6টায়, ঠিক আছে? তো পরে নেক্সট টাইম দেখা হচ্ছে আজকের পরে আবার বুধবারে। ধন্যবাদ।